সকল সরস্বতী পূজার অনেক শুভেচ্ছা। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি আবারও চলে এসেছি। আজকে আমরা সরস্বতী পূজা সব বাচ্চারা মিলে করা হয়েছে, তো সেই পূজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, তাহলে একটু চন্দন পাটা হচ্ছে, কি পাচ্ছিস তুই জানিস? ছোট্ট বাচ্চা চন্দন পাচ্ছে। আজকে সরস্বতী পুজোতে এখানে অনেক খুদে খুদে শিশুরা, তোরা কি শিশু? হয় হাই করে দে। হাই। তোর নাম কি? তোর নাম কি, নাম বলে দে। ঋদ্ধি। তোর নাম? আর তোর নাম? অনন্যা। আর একজন না লুকিয়ে আছে, ওই যে খাটের তলা ঢুকে গেছে, সে ক্যামেরায় আসতে চায় না, তার নাম হচ্ছে তিতি। এখানে দেখো অনেকগুলো খুদে চলে এসেছে। তোমরা কি সরস্বতী পুজোর অঞ্জলি দিতে এসেছো? তাহলে হাই করে দাও। সরস্বতী ঠাকুরের বাহন কে তোমরা জানো? হাঁস। আজকে সরস্বতী ঠাকুরের কি চাইবে তোমরা? বিদ্যার বুদ্ধি। তুমি কি চাও? তুমি তুমি আর তুমি তুমি কি সেম বিদ্যা বুদ্ধি? খুব সুন্দর লাগছে, দেখো ওদের আউটফিট গুলো ভালো করে। বাবা ও ছোট একটা পাঞ্জাবি পরেছে, ও শাড়ি পরেছে, ইয়েলো শাড়ি। এই তোর আমার সাথে কিন্তু ম্যাচিং, আমি ইয়েলো পরেছি, তাই না? আমাকে কেমন লাগছে? তোদের তো খুব, হ্যাঁ আমারটা ওর মতন হলুদ, না দুজনের মতন হলুদ। আমাকে কেমন লাগছে তোর আগে বল। তোমাদেরও খুব সুন্দর লাগছে। এই সবাই এখানে হাই করে দাও, সবাইকে হাই করে দাও, সবাইকে বলো লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করবে। টাটা। এই যে সবার ফুল, এবার সবাই আমরা কি দেব? অঞ্জলি দেব। এই যে আমার বই, বইগুলো দেখা, বইগুলো, এই যে বইগুলো ওখানে অলরেডি অনেকগুলো বই দিয়েছে, এগুলো রেখে দিই। যদি একটু বিদ্যা বুদ্ধি আমাদের দেয়। কেন বোতামটা খুব সুন্দর না ঠাকুরটা? ঠাকুরটা কিন্তু ভালো করে দেখা। খিচুড়ি, এটা হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি, এখানে আছে পাঁপড় আর বেগুনি, আলু ভাজা, আর তার সাথে যেটা আছে সেটা হচ্ছে দই আর সন্দেশ। এটা একটা একটু এক্সট্রা খিচুড়ি আছে, যদি লাগে তো দুজনের মধ্যে শেয়ার করে নেবো। আর জল তো আছে, তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক খাওয়া থেকে। অলরেডি তো স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখছো, তো চলো খাওয়াটা স্টার্ট করি। আর সরস্বতী পুজো মানে খিচুড়ি তো, মানে খিচুড়ি ছাড়া তো সরস্বতী পুজো হয়ই না। তো চলো, অনেকক্ষণ ধরে ফ্যান চালানো ছিল তো ঠান্ডা হয়ে গেছে। কেমন হয়েছে? দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে। ফুলকপিও আছে, গলে যাচ্ছে দেখ ভাই, খুব সফট হয়েছে।
ছোটবেলা স্কুলে যেতাম খিচুড়ি খেতে, বানিয়ে খিচুড়ি খাচ্ছি। স্কুলে গিয়ে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা ছিল। এবার অবশ্য যখন ক্লাস ফাইভে তখন আর খিচুড়ি খাওয়াইনি আমাদের, তখন পোলাও টোলাও খাইছিল। বাট সরস্বতী খিচুড়িটা না, যত খিচুড়ি খাই না কেন, সরস্বতী পুজো বা কোনো ঠাকুর পুজোর ভোগটা অসাধারণ খেতে লাগে। তোমরা বলতে পারো যে খিচুড়ি এসে নিয়েছি কেন, কারণ আমরা তো সকাল থেকে না খাওয়া অঞ্জলি জাস্ট সবে হলো, যদি খিচুড়ি লাগে এক্সট্রা তাই জন্যই নিয়েছি, কারণ প্রথমেই বেশি করে নিয়ে নিই, নষ্ট করে তো লাভ নেই। আর যে দেশে এখনো এত লোক মারা যায় সেখানে খাবার নষ্ট করার কোনো সুন্দর হয়েছে, তো টেস্টি হয়েছে, যেটা মানে বলার মতো না, বলার মতো না, ও বলে দিল, বলার মতো না তা বলে দিল। ওই খুব রেগে যাচ্ছিল, ঠাকুর যে না খেয়ে আছিস তোর ভিডিওর জন্য আমি কখন খাবো কখন খাবেন করছিল, কি বলবো, কোনো লাইন নেই বলার, পাঁপড় দিয়ে আবার খিচুড়ি মা খেতে এমনি ভালো লাগে, এমনি ভাবে চাটনিটা করা হয়নি, অনেক দেরি হয়ে গেছিলো, অঞ্জলি তো দেরি হয়ে যেত, না অঞ্জলি দেরি হয়ে যেত, ব্রাহ্মণ চলে যেত, ব্রাহ্মণ মানে আমাদের দাদাই, ভালো লাগে না সরস্বতী পুজো মানেই খিচুড়ি তো আছেই, তার সঙ্গে কিন্তু শাড়ি আর পাঞ্জাবি, আর সব থেকে শাড়ি শুধু নয় হলুদ শাড়ি, আমার ছোটবেলা থেকে এখনও মনে আছে হলুদ শাড়ির একটা ব্যাপার না, আমার কাছে এখনও আছে, আমি এখনও ওই হলুদ শাড়িটা পরার চেষ্টা করি, হয় না হয় না বোধহয় পরেছি তো, হয় না এটা হলুদ না, দেখো ও হলুদ জমা ছিল না, সামনে হলুদ শাড়ি পরে বসেছে বলছে হলুদ না, আমি তো সেই ছোটবেলাকার শাড়িটার কথা বলছি না, কিন্তু তাও পরেছিলাম, কাটছিলাম তাও পরেছিলাম, পাপড়টা খাওয়া দেখো, অসাধারণ অসাধারণ, আমার আমি শুনেছি আমার অনেক বন্ধু বাড়িতে অনেক সরস্বতী পুজোর মধ্যে জোড়া ইলিশ খায়, অনেক বাড়িতে ওটা হয়, বাট আমরা কখনো এরকম খাইনি, আমার বাবা ও সবসময় বলতেই পারো, কারণ কি আমরা অনেক মিষ্টি পুজো দেওয়ার পরে প্রসাদের সাথে আমাদের দিয়েছিল খেয়ে নিয়েছি, আর মিষ্টি আমাদের খুব ফেভারিট, বিশেষ করে আমার দই আর রসগোল্লা, আর কি বলবো, আর রসমালাই, তো খিচুড়ি আর লাগলো না, এটাতেই হয়ে গেল, দেখে নিলাম, আমার দিদি বলছে তুই খাবে না, আমি খেয়ে নেবো, খাবো
দই নো কম্প্রোমাইজ দই চিকেন বল পূজোর দিন কারো চিকেন ওট সরস্বতী মা বিদ্যাগুলোকে কেড়ে নেবে যে সন্দেশ আমি গেলাম হাতটা ধুয়ে আসি দাদা বস আমাদের খাওয়া কমপ্লিট, এটাতে ভাই জিতলো, আমিও কাছাকাছি। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে করতে হবে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্টে জানাতে হবে খারাপ কি, মানে তোমাদের কোন পোর্শনটা ভালো লেগেছে বা ভিডিওর কোনটা খারাপ লেগেছে। ভালো খারাপ যাই রাখো না, তোমার কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করে দিও লাইক। তোমরা সবকিছু দেখছো কিন্তু লাইক কেন করছো না? আমাদেরকে কি একটু ভালো লাগছে না? অবশ্যই তোমরা লাইকটা করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটা অন করে রাখো। তো চলো আজকের মতন এতটাই, খুব ভালো থেকো, ভালো রেখো, টাটা।